माता की, भारत माता की। शनिवार को मशहूर फैशन डिजाइनर अग्निमित्रा पॉल भाजपा में शामिल हो गईं। कैलाश विजयवर्गीय समेत वरिष्ठ नेताओं ने उनका पार्टी में स्वागत किया। अग्निमित्रा पॉल ने कहा कि 22 वर्षों से मैं फैशन डिजाइनर हूं, लेकिन काफी समय से लोगों और विशेषकर महिलाओं के लिए कुछ काम करना चाहती थी, इस कारण मैंने भाजपा को चुना। राजनीति तो आशा करूँ, फैशन डिजाइनर आजकल হয়েছি প্রায় 22 বছর। ডিজাইনিং এ অনেক রকম কাজই করছিলাম, সিনেমার কাজ, নিজের ব্র্যান্ডের কাজ, জামশেদপুর ফুটবল ক্লাব ISL জার্সি বানানো, আন্ডার-17 ফিফা ওয়ার্ল্ড কাপ যখন হলো, জিয়ানি ইনফান্টিনো এবং সমস্ত ফিফা অফিসিয়ালদের পোশাক বানানো, এগুলো চলছিল। এবং তার সঙ্গে লাস্ট কয়েক বছর ধরে আরেকটা যেটা কাজ করতে ভীষণভাবে ইন্টারেস্টেড হয়েছিলাম, সেটা হচ্ছে যে মানুষের জন্য কাজ করা, স্পেশালি মহিলাদের জন্য এবং বাচ্চাদের জন্য। আমি অনেকগুলো সোশ্যাল কাজের সঙ্গে যুক্ত, মহিলাদেরকে কাজ শেখাচ্ছি, তাদেরকে স্বনির্ভর করে তোলার একটা চেষ্টা করছি। এবং এই কাজটা একটু ছোট স্কেলে, আমার এটাই আশা যে রাজনীতিতে জয়েন করলে এই কাজগুলো আরও অনেক বড় স্কেলে করতে হবে। বিজেপিতে আসা কমপ্লিটলি আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির আদর্শে, আমি কমপ্লিটলি ওনার আদর্শে চলতে চাই। আমি অভিভূত ওনার কাজের জন্য, ও সে কারণেই বিজেপি জয়েন করি।